হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এখন বাজে সকাল 6টা, আর অনেক দিন পর এত সকালে বাইরে। তো যাই হোক, ভালো লাগছে, যাচ্ছি বাড়িতে টাঙ্গাইলে। তো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, তো সেগুলো তোমাদের কাছে পরে বলছি। আর আগে দেখো যে ভিউটা কত সুন্দর। তো আমি এখানে দেখলাম যে সূর্যটা এত সুন্দর, এত সুন্দর সূর্য কত আগে দেখেছি তা আমার ঠিক মনে নেই। তো এই জন্যই মূলত ক্যামেরাটা ধরলাম, তোমাদেরকে দেখাবো যে সকালে সূর্যটা আসলে এতটা সুন্দর হয়। তো এখন বর্তমানে যেটা হয়, অধিকাংশ লোকই কিন্তু 9টা 8টা এরকম ঘুম থেকে ওঠে। বিশেষ করে আমিও তো এরকম লেট করে উঠি, যার জন্য এরকম একটা সকাল আমার কখনো দেখা হয় না। ওরকম সে ছোটোবেলায় কখনো দেখেছি কি না এরকম একটা অবস্থা, কারণ এত সকালে ঘুম থেকে ওঠা হয় না। তো যাই হোক, দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি যে সূর্যটা কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, যাচ্ছি বাড়িতে, বাড়িতে যাচ্ছি হচ্ছে ওর একটা এক্সাম আছে, জব এক্সাম খাদ্য অধিদপ্তরে। তো এই জন্য যাচ্ছি সকাল সকাল বের হয়ে। তো ওখানে পরীক্ষা দেওয়ার পরে তারপরে চলে যাব বাড়িতে, বাড়িতে আজকে দিনটা থাকবো, তারপরে আবার কালকে সকালে চলে আসব। কারণ কালকে সকালে আবার ওর হচ্ছে এখানে মাস্টার্সের পরীক্ষা আছে একটা, তো ওটা দিতে হবে এবার। যার জন্য এখন যেমন সকাল সকাল যাচ্ছি, ওখান থেকে আবার সকাল সকাল এরকম ফিরতে হবে। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, কোথায় কোথায় যাই, কোথায় হল পড়লো সব কিছু তোমাদের কাছে শেয়ার করছি। আর সূর্যটা জাস্ট দেখো। তো যখনই বাড়িতে যাই, শুধু চোখের সামনে দেখি যে এখানে ফ্যান্টাসি কিংডম আছে, কিন্তু এখানে নামাও হয় না, ঢোকাও হয় না, শুধু দেখে যাই। আজকে তোমাদের কাছেও তাই শেয়ার করলাম। আসলে খুব যেতে ইচ্ছা করে কিন্তু যাওয়া হয় না, কারণ যখনই আসি কোনো না কোনো কাজে আসা হয়। তাই তো কথা বলতে বলতে চলে আসলাম, কলেজের ভিতর ঢুকলাম, আর ওর এখানেই হল পড়লো। এটা হচ্ছে সরকারি সাদত কলেজ টাঙ্গাইল কোটিয়া। তো যাই হোক, এখানে আমার ফার্স্ট টাইম আসা, ও হয়তো আরও আসছে, যেহেতু ওদের বাড়ির কাছে ও বলল যে আমি আসছি আরও আগেও। তো এখানে আমার একটা দেবর আর একটা ননদ পড়ে, ও বলল, সরি ননদ না, আমার যা, আমার বড় যা আর হচ্ছে দেবর, তো ওরা নাকি এখানে পড়ে। তো যাই হোক, ভিতরে যাই, তোমাদেরকে দেখাই। মনে হচ্ছে যে কলেজ প্রাঙ্গণটা অনেক সুন্দর হবে। তো চলো আমার সাথে, তোমরাও দেখো। ওর যে বিল্ডিংয়ে হল পড়েছে, তো তার সামনে হচ্ছে সিট প্ল্যান দেওয়া আছে, তো ও সেটা দেখছে যে কোথায় পড়লো। তো এটা দেখা শেষ হলে তারপরে আমরা চলে যাব একটু নাস্তা করার জন্য, কারণ আমরা সকালে কিছুই খাওয়া দাওয়া করে বের হইনি বাসা থেকে। তো এখানে কলেজ ক্যান্টিন আছে, ওখান থেকে নাস্তা করে নিব, তারপরে ও হলে ঢুকবে। তো চলো নাস্তা করে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা ক্যান্টিনে চলে আসলাম। তো এখানে আছে মুরগি, আছে ছোলা, আছে ডাল, সবজি ভাজি, তো এগুলো আছে। তো আমরা অর্ডার করলাম, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই প্রথম পরীক্ষা, তাই না? লাইফে ফার্স্ট সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রিপারেশন কেমন তোমার? মোটামুটি। কেন মোটামুটি কেন, ভালো হওয়ার কথা ছিল না? যাই হোক, দেখি
হলে যাই তারপরে বোঝা যাবে যে প্রিপারেশন কেমন ছিল আর কেমন আছে। আচ্ছা তো ফিলিংস ভালো? ফিলিংস হ্যাপি। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিও, তোমার জন্য শুভকামনা করি। তো হলে ঢুকলো, একটু পরে পরীক্ষা শুরু হবে, আর আমি এখন এখানে একা একা বসে থাকবো। তো দেখি তোমাদের সাথে আর কি কি এখানে শেয়ার করতে পারি, যেহেতু আমাকে দেড় ঘন্টা সময় এখানে বসে থাকতে হবে। তো চলো তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি দেখি। আর ওই যে ও যাচ্ছে, তো পরীক্ষা দেখ আর আমরা একটু ঘুরে নিই। তো হলে ঢুকলো, অনেকক্ষণ হলো পরীক্ষা দিচ্ছে, তো ওর তো হয়তো সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিন্তু আমার আসলে সময়টা খুব তাড়াতাড়ি যাচ্ছে না। অনেকটা হাঁটলাম, আর কলেজটা এত বড় যে আমি এখনও পুরোটা হেঁটে শেষ করতে পারিনি, অনেক বড়, পা ব্যথা হয়ে গেছে। আর আমার কাছে ভালোই লাগলো কলেজটা, আর আমার দেখা সবথেকে হয়তো এটাই বড় কলেজ, অনেকটা এরিয়া জুড়ে কলেজটা। তুমি দেখতেই পাচ্ছ, মানে ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে থেকে অনেক অনেক মানে এরিয়া নিয়ে। তারপরে আমি ভেবেছিলাম হয়তো পুকুর এখানে একটা, কিন্তু একটা না, এখানে অনেকগুলো রয়েছে। এই যে ওই সাইডে আর একটা রয়েছে, আর এই যে এটার সাথে সাথে, এটার সাথে সাথে এই সাইডে আরও একটা আছে, দেখা যাচ্ছে না, এর পাশে আরও একটা আছে। তো তিন চারটা দেখলাম পুকুর, তার মধ্যে বিশাল একটা মাঠ, এই যে একটা মাঠ আছে, এদিকে আরও মাঠ আছে, পরে শহীদ মিনার আছে ওই পাশে, তারপরে এ পাশে দেখলাম যেখানে ওর আর কি হল পড়লো, ওই যে ওই জায়গাটাতে, ওখানে একটা পার্কের মতো একটা ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের ফুল গাছ টাছ। তো তোমাদের আসলে এত কিছু ভিডিওতে দেখানো যাবে না, তবে আমার কাছে সত্যি খুব ভালো লাগছে কলেজটা আসতে পেরে। ও আসছে আরও আগেও, যেহেতু এটা ওদের এলাকার কলেজ, তো আমি ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট টাইম আসার অভিজ্ঞতাটা অনেক ভালো, অনেক ভালো লাগছে। তবে একা একা তো একটু বোর ফিল করছি, এছাড়া আর কিছুই নাই, এমনিতে ভালোই লাগতেছে, অনেক কিছু দেখার আছে, তো যার জন্য আর কি কিছুটা হলেও একটু ভালো লাগছে, তবে অনেকটা খারাপ লাগছে আর কি, কারণ কারোর জন্য অপেক্ষা করা, মানে কোনো কিছু অপেক্ষা করাটা, অপেক্ষা জিনিসটা খুবই কষ্টকর, আর বিশেষ করে হলের বাইরে দাঁড়িয়ে থাকা পরীক্ষার হলে, কারণ যে দাঁড়িয়ে আছে সে বুঝছে এই ফার্স্ট টাইম কারো পরীক্ষা দিচ্ছে কেউ, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, এটাই ফার্স্ট টাইম, তো অভিজ্ঞতা নেই দেখে আরও বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, পরীক্ষা দিয়ে বের হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি পরীক্ষা কেমন হলো, প্রশ্নপত্র কেমন হলো, আর তারপরে চলে যাব আমরা বাড়িতে, বাড়িতে আজকে দিনটা থাকবো, তারপর আবার কালকে খুব সকালে আবার চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো ঠিক আছে, তোমরা ব্লগটি দেখতে থাকো। তো পরীক্ষা শেষ হলো, তো যাচ্ছি বাড়িতে, পথে আছি, তো বাড়িতে যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি, এখন আসলে অনেক টায়ার্ড লাগছে, তো বাড়িতে গিয়ে তারপর কথা বলবো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা, আর আমরা তো বাড়িতে আসলাম সেই অনেক আগে 1টার দিকে। তো তারপরে আসলাম, তোমাদের সাথে আর কোনো কথা বলা হয়নি, কারণ এমনিতেও অনেকদিন পর বাড়িতে আসলাম, তারপরে বাবু মা তাদের সাথে একটু সময় কাটালাম, তারপর খাওয়া দাওয়া করে নিলাম। তো যেহেতু এত ভোরে ঘুম থেকে উঠলাম, এতটা জার্নি করলাম, তো শরীরটা খুব খারাপ লাগছিল, তো মা বললো যে একটু রেস্ট নিয়ে নাও, একটু ঘুমাও তাহলে ভালো লাগবে। আর কালকে রাতেও আসলে ওরকম ঘুম হয় নাই, কারণ হচ্ছে যে আমার একটা বদ অভ্যাস আছে, যদি আমি কোথাও যাব এরকম মনে হয় যে কালকে কোথাও যাব,
তো ওই দিনটা রাতে আর ঘুম আসবে না, মনে হবে যে হয়তো সকাল হয়ে গেল নাকি, কেমন একটা যেন অবস্থা। তো যাই হোক, তো ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম, উঠে দেখি মা পিঠা বানাচ্ছে, চিতই পিঠা। তো মা পিঠা বানাচ্ছে আর আমি এখন যাব একটু ঘরে পিছনে, আসলে বাড়িতে আসলাম, ঘরে পিছনে যাব না সেটা আমার কাছে একটু খুব ভালো লাগে না, আর মনে হয় না যে আমি বাড়িতে আসছিলাম, কারণ পিছনের যে ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন দেখলাম যে সরিষা ফুল ফুটলো, সরিষা ফুল ফুটে আছে, আর পাশে আবার একটা বিল আছে। তো পিছনে গেলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় বাড়িতে আসলে, আর যদি ভালো না লাগে এই সব দেখলে আমার এমনিতে একটু ভালো লাগে, কারণ আমি একটু এই সব বেশি ভালোবাসি, মানে গ্রামের যে একটা দৃশ্য থাকে এগুলো আমার খুব পছন্দ। তো যাই হোক, চলো পিছনে যাই, পিছন থেকে আসি, তারপরে হচ্ছে একটু রান্না করতে হবে। বাবু মানে আমার যে শ্বশুর, শ্বশুরকে আমি বাবু ডাকি, ওরা বাবু ডাকে, যার জন্য আমিও বাবু ডাকি। তো সে মাংস এনে রাখলো, আমার শাশুড়িকে রান্না করতে দিল না, বললো যে ও রান্না করবে। আসলে বাবু আমার হাতে রান্না অনেক পছন্দ করে, তো বললো যে তোমার রান্না করতে হবে না, ও রান্না করুক। তো মা সে সকালে সব কিছু রেডি করে রাখছে, রেখে দিয়েছে, এখন শুধু আমি যাব গিয়ে রান্নাটা করলেই ব্যাস হয়ে গেল। তো চলো পিছনে যাই, পিছন থেকে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আদর ভালো লাগে না? আদর ভালো লাগে না? তো চলে আসলাম রান্না করতে, গ্যাস শেষ হয়ে গেছে তাই আজকে মাটির চুলায় রান্না করতে হবে। আর মা আমাকে সব রেডি করে দিল, আর চুলায় আগুনটাও সেই ধরাই দিল, আমি শুধু রান্না করতেছি। আমার রান্না বান্না শেষ হলো, রান্না করলাম, তো রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম, ও অলরেডি শুয়ে পড়লো, তো আমিও এখন শুয়ে পড়বো, কারণ কালকে যেহেতু আবার সে ভোর 5টায় উঠে রান্না করতে হবে, কারণ কালকে আবার ওর একটা এক্সাম আছে মাস্টার্সের, তো ওটা ঢাকায়, তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে আবার সে কালকে আবার চলে যেতে হবে। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি, তা না হলে আবার কালকে সকালে উঠতে পারবো না। আর এই ঠান্ডার মধ্যে আসলে সকালে বাইকে করে যাওয়া অনেকটা কষ্টকর, তাও কিছু করার নাই, যেতেই হবে। তো ঠিক আছে, তোমরা যারা ব্লগটা দেখছো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর অবশ্যই লাইক দিতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঢাকায় গিয়ে।